মানন মন্ত্রী তো আমাদের কাছে হিসাব চাইছে যে আপনাদের কাছে যদি ই থাকে এরকম কোনো তথ্য থাকে যে কার কার সম্পদ করছে তো মন্ত্রীকে দিতে হবে তাহলে তো আমাদের পাঠান না যে টিম করে বিদেশে পাঠিয়ে দেন না আমরা ঘুরে ঘুরে এসে আপনাকে সমস্ত তথ্যগুলো দেব এই যে টাকা বিদেশে চলে যাচ্ছে সম্পদ এই সম্পদ আর ফিরে আসবে না তো সরকারি কর্মচারীদের সম্পদ হিসাব দিতে হবে আগেও ছিল এবং সবসময় আমরা জানি যে কেউ কনসিল যদি করে সম্পদ বিবরণীতে যদি কেউ কনসিল করে সম্পদের বিবরণ না দেয় তাহলে তার জেল জরিমানা হবে সবসময় ছিল এখনো আছে কিন্তু সাধারণত হয় না মানুষ স্পিকার এইগুলো ওই যে এনবিআর এর কাছে বিশেষ ক্ষমতা রাখে ওই ক্ষমতা বলে তারা পার পেয়ে যায় বিদেশি সম্পদ করলে আপনাকে ট্যাক্স দিতে হবে ভালো আইন কিন্তু বিদেশি সম্পদ করছে হিসেব আপনি রাখবেন কিভাবে মাননীয় মন্ত্রী তো আমাদের কাছে হিসেব চাইছে যে আপনাদের কাছে যদি ই থাকে এরকম কোনো তথ্য থাকে যে কার কার সম্পদ করছে তো মন্ত্রীকে দিতে হবে তাহলে তো আমাদেরকে পাঠান না যে টিম করে বিদেশে পাঠিয়ে দেন না আমরা ঘুরে ঘুরে এসে আপনাকে সমস্ত তথ্যগুলো দেব টেলিভিশনে দেখি হাইকোর্টে ওঠে দুদুকরে তলবপুর হাইকোর্ট তারপর আপনি কিন্তু কোনো কাউকে ট্যাক্স দিতে পারতেছেন না অর্থাৎ এই যে টাকা বিদেশে চলে যাচ্ছে সম্পদ এই সম্পদ আর ফিরে আসবে না আনতে পারবেন না ট্যাক্স তো দূরের কথা আসল জিনিসও তো আসবে না আমার খুব বেশি সংশোধন নেই মানে স্পিকার তবে একটি কথা যে পোস্ট অফিসে যে সঞ্চয়পত্রের লভ্যাংশ থেকে 10% কেটে নেবেন এটা ঠিক না কারণ এতে যারা পোস্ট অফিসের টাকা সঞ্চয় করবে এটা কিন্তু আর সঞ্চয় করবে না আপনার কিন্তু সঞ্চয়টা অনেক কমে যাবে এটা কোন যথেষ্ট ইয়ে আছে এরপরে আরেকটি ইয়ে আছে সংশোধন আছে যে আমরা সাধারণত প্রাইভেট ইউনিভার্সিটি এই প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনার তো ট্যাক্স কি ধরেন এই প্রাইভেট ইউনিভার্সিটি করেই মাননীয় স্পিকার শুধুমাত্র সার্টিফিকেট বিক্রি করার জন্য অধিকাংশ একটা নিচের দোকান উপরে একটা দোতলা তিনতলা উপর প্রাইভেট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি বলতে আমরা যে বুঝাই যে বিশাল ক্যাম্পাস আমরা লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে কি ইউনিভার্সিটি দেখি এক একজন যায় দোকানের উপরে ইউনিভার্সিটি উঠে যায় তিনটে রুম একটা ইউনিভার্সিটি বিরাট সাইনবোর্ড এই কারা ইউনিভার্সিটি দায়িত্ব নেয় কারা এটা দেয় আমরা বুঝি না এই লাইসেন্সগুলো শুধুমাত্র সার্টিফিকেট বিক্রি করার তাদের উপর ট্যাক্স ইম্পোজ করেন না কেন তাদেরকে একটু দেখাশোনা করেন না কেন আমার বেশি সংশোধন মাত্র তিনটে সংশোধনী মাননীয় স্পিকার 120 দফা বিলে 120 দফাটি বর্জন করার কথা বলছি 125 দফাটি বর্জন করার কথা বলেছি এবং সর্বোপরি 127 দফাটি বর্জন করতে বলেছি আপনি ধন্যবাদ মাননীয় স্পিকার